बहुत ही बदमाश हुई YouTube भी उसके लिए, बहुत ही बदमाश हुई YouTube भी उसके लिए। जन तो मच पेंट ढुकी ये बोगल चची ये तेल में खे देखाए, क्यों जंपिंग जैक क्यों सुनारा बोले हच्छा नहीं दे, क्यों जंपिंग जैक क्यों सुनारा बोले हच्छा नहीं दे। ना सुना बहुत ही बदमाश हुई YouTube भी उसके लिए, बहुत ही बदमाश हुई YouTube भी उसके लिए, बहुत ही बदमाश हुई YouTube भी उसके। পাকা দাড়িতে হালকা বুড়ো বুড়ো লাগছে, বৌদিরা মনে হয় পছন্দ করবে না। হ্যালো হ্যালো হ্যালো, হে হোয়াটস আপ, হ্যালো হে হোয়াটস আপ, নাইস নাইস। বৌদিমণিতে ভরপুর ইউটিউব টাইমলাইন এখন অত্যাধিক গরম, অত্যাধিক গরম। ইউটিউব অ্যালগোরিদমে সব থেকে বেশি বিক্রি হচ্ছে বৌদিদের লজ্জা সরম। কেউ মুচ্ছে ঘর, কেউ খাচ্ছে চুমু, কোনো ব্লগার চাচ্ছে বগলের চুল, বগলের চুল। লাখে লাখে ভিউজ আসছে, ঠারকি ঠাকুর পুরা কমেন্ট করছে বৌদি বিউটিফুল। নতুন ভিডিও আর ভিডিওর প্রথমের কবিতা শুনে আশা করি বুঝেই গেছো যে আজকের ভিডিওটি টপিক কি হতে চলেছে। একথা বলতে বাধ্য হচ্ছি, বাধ্য হচ্ছি যে দুয়ারে সরকার এনেছে দিদি আর ঘরে ঘরে ব্লগার এনেছে বৌদি। বন্ধুগণ, ঘরে ঘরে সরকারি চাকরি, ঘরে ঘরে চপমুড়ি, এ সকল এখন পুরানো। ঘরে ঘরে চপমুড়ি, ঘরে ঘরে সরকারি চাকরি, এ সকল এখন পুরানো পুরানো। নোংরা বৌদিদের ব্লগে ইউটিউবটা এখন ভালগারিটিতে জড়ানো, ঠিক কিনা? এরকম অসভ্য ইতর জন্ম অচসমক নমকারম বজ্জাত কিং কর্তব্য বিমূর অর্থপিচাস অর্থগীত অসামাজিক অমানবিক অশ্লীল বৌদিদের হালকা চাটন মারাটাই আজকের ভিডিওর প্রাথমিক লক্ষ্য। শুভ কাজে দেরি করতে নেই, লেটস স্টার্ট। ও বৌদি রে, ও বৌদি রে, ও বৌদি রে, ও বৌদি রে। যখন কোনো কম বয়সী মেয়ে রাস্তা দিয়ে ছোটখাটো টাইট ফিটিং ড্রেস পোশাক পরে হেঁটে যায়, তখন এই বৌদিগুলোই বলে, দেখেছি অমুকের মেয়ে কি ছোট ছোট ড্রেস পোশাক পরেছে, অসভ্য অশ্লীল অশ্লীল। আরে এখানে দেখেন, এই বৌদি গোড়ালি অব দি নাইটি টারে লুঙ্গির মতো বাইন্দা মিনি স্কার্ট বানায় মশারি ভাস করতেছে। চল 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 চল, নিজেদের ফটো পরিষ্কার করছে আর ইউটিউবটাকে নোংরা করছে। হিপোক্রেসি কি ভি সীমা হোতি হ্যায়। নেক্সট, ইফ তেল মেরে চ্যানেল দাঁড় করানো হেড এ ফেস। হ্যালো The medical stores. बताइए, पानी तेल रखते हैं आप? यहाँ मिल जाएगा। तकरीबन 20 लीटर पानी तेल चाहिए था। 20 लीटर? जी। ए गाड़ी स्टार्ट कर। হাতে পায়ে অনেক তেল দিছেন বৌদি, এবার নিজের বুদ্ধির ঘরে একটু তেল দেন, একটু সামাজিক হন, একটু সভ্য হন। এই তেলের মধ্যে যে কত ঠারকি ঠাকুর পর স্লিপ খায় পড়ছে তার আন্দাজ নাই। আর বন্ধুগণ, ভিডিওর টপিকের সাথে বৌদির গলায় তুলসীর মালার কম্বিনেশনটা একবার দেখো। গলায় তুলসীর মালা আর ভিডিওতে রঙ্গলীলা। বন্ধুগণ, সিনেমা ওয়েব সিরিজে যারা লাইট ডিজাইনিং এর কাজ করে, মানে লাইট ডিরেক্টর, মানে কোনো একটা ক্যারেক্টার বসে আছে তার ফেসে কতটা সফট লাইট দরকার, তার পেছনে প্রপসের উপরে কতটা ওয়ার্ম লাইট দরকার, অনেক দূরে ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশনের জন্য কি ধরনের লাইট দরকার, এই ডিজাইনটা যারা করে তাদের বলে লাইট ডিরেক্টর বা লাইট ডিজাইনার। এই যে ভদ্রমহিলাকে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, শি ইজ নট জাস্ট এ ব্লগার, শি ইজ এ লাইট ডিজাইনার, লাইট ডিজাইনার, লাইট ডিরেক্টর শি ইজ। বলেন কি, মানে ফাঁসি জালের থেকে পাতলা কাপড় দিয়ে বানানো একটা অভিশপ্ত নাইটি, ন্যাচারাল সূর্যের আলোকে সেই নাইটি ভিতরে কত সুন্দরভাবে খেলানো যায়, এবং আমাদের দূরদৃষ্টি দিয়ে দেখলে দেখা যাবে তার পিছনে একটা অদ্ভুত ছায়াছবির সৃষ্টি হয়েছে। বিয়া হো গয়া হ্যায়, ট্যালেন্ট ট্যালেন্ট, লাইট ডিরেক্টর সালা নোবেল ছুড়ে মারো। কি দেখে নেবো পরবর্তী ক্লিপ। আমি নিজে হাতে কিভাবে আমার ঘরটাকে মুছি সেটাই তোমাদের ডিটেইলসে দেখাবো। এধার দেখো আর তোমরা দেখো কিভাবে আমি করছি। শুনো, হোতা সবি কে পাশে। ভিডিও পজ কর, একটা প্রশ্নের উত্তর দে। যেই বালতির জল দিয়া বৌদি ঘর মুছতেছিল সেই বালতির কালার কি? সব ছুপা কে রাখতে হে। ঠারকি ঠাকুর পর দল, এই তোদের জন্য একমাত্র এই অশ্লীলতা হচ্ছে ইউটিউবে, তোরা দেখছিস বলেই হচ্ছে, বুঝতে পারছিস? আরে জানা হইচইতে দেশি মানুষ সাথে রবীন্দ্রসঙ্গীত শোন না, পটি আমেরিকাতে জানা ইউটিউবে এগুলো তোরা দেখছিস বলে নোংরা বড় হচ্ছে। বালটির কালারে ধ্যান নেই, খালি অলি গলিতে ঘুরে বেড়াচ্ছে। দেতা কই নাই। নেক্সট, এটা ইউটিউব না বগল গ্যালারি বলেন তো, কেউ বগলে লোম চাচ্ছে, কেউ বগলে রোল ঘষছে। হোয়াট ইজ দিস দিস দিস? এক প্রকার ভেষজ পাতা হয় যেটাকে শুকিয়ে রোল করিয়া টানলে নেশা হয়, তাকে বলা হয় জয়েন্ট। এবং সেই নেশা অত্যাধিক পরিমাণে করিয়া 0.1 KB ডাটা খরচা করিয়া আপনাদের এই ভ্যাবসা পচা বগল দেখিবার জন্য আমি জীবনে ইউটিউব খুলবো না, একদম। এরকম যেসব ঠারকি ঠাকুর এই ধরনের ভিডিও দেখে লাইক করে তাদের বগল চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা উচিত, একদম। এগুলাই কন্টেন্ট, এগুলাই কন্টেন্ট বাংলায়, লজ্জা লাগা দরকার। দেখে নিবো পরবর্তী ক্লিপ। আমাদের প্রিয় দেবদা বলে গেছেন, কিন্তু তিনি যদি এরকম অশ্লীল বৌদিদের ব্লগিং দেখতেন তাহলে বৌদিদের উদ্দেশ্যে কি বলতেন? বৌদিরা না হলেও কাছাকাছি একটা কিছু, কাছাকাছি লজ্জা লাগা দরকার। বাই বাই ইউটিউব, আমি
এখন বৌদিরা বলতেই পারে যে হিরোইনরা যখন বড় পর্দায় এসে অত্যাধিক ছোটখাটো ড্রেস পরিয়া ঠুমকা লাগায় তখন তো খুব হাততালি দেন, খুব সিটি বাজান, আমাদের বেলা এরকম কেন? বলি কি ঋত্বিক রোশন আর হিরো আলমের শার্টলেস হওয়ার মধ্যে ফারাক আছে, একটা ডেডিকেশন একটা মাস্টারবেশন, একটা ডেডিকেশন একটা মাস্টারবেশন। আসলে ব্যাপারটা কি বলেন তো, বৌদিরা ডেইলি লাইফস্টাইল ব্লগটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলাইছে। ডেইলি লাইফস্টাইল ব্লগ মানে কি, আমরা ডেইলি লাইফে যা যা করি সেটাকেই ব্লগিং এর মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করা, কিন্তু সেটা বৌদির অত্যাধিক লেভেলে সিরিয়াসলি নিয়ে ফেলেছে। ডেইলি লাইফে তো অনেক কিছুই আমরা করি, সব কি দেখানো যায়? আমার তো ভয় হয় যেদিন বগল চাচার ভিডিও ভিউজ কম আসবে সেদিন পটির পোস্টমর্টেম করে ভিডিও প্রশ্ন করে দেয়। কি আশ্চর্য কথা বৌদিবৃন্দ, আপনারা কি জানেন মিয়া খালিফা বুর্জ খালিফার নিচে বসে অনশন করেছে এবং প্রতিবাদ জানিয়েছে আপনাদের ইউটিউবে ভিডিওর জন্য তাদের ওয়েবসাইটে রিচ কমে গেছে? বলেন কি, এবং মিয়া খালিফার এই করুণ তোমাদের সারা দিয়ে জনি সিন্স 2022 একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনারা যে সকল অশ্লীল বৌদি ইউটিউবের মধ্যে কেউ বগল চাচ্ছেন, কেউ হাতে পায়ে তেল মাখছেন, কেউ মশারি ভাঁজ করছেন, তাদের একটা অডিশন নেবে এবং অডিশনের মাধ্যমে টপ 5 বৌদি সিলেক্ট করবে, তাদের 3 বছরের কন্ট্রাক্ট করাবে পটি আমেরিকার জন্য। আপনাকে ধন্যবাদ। দেখেন আমার মনে হয় আপনারা আপনাদের ট্যালেন্টটাকে ইউটিউবে নষ্ট করতেছেন, আপনারা অন্য প্ল্যাটফর্মে যান, পটি আমেরিকাতে যান, আপনাদের প্রচুর ডিমান্ড পারবেন ওইখানে। আমরা ইউটিউব থেকে বাড়া গেলে কিছু করতে পারবো না, আমাদের আপনাদের মতো ট্যালেন্ট নাই, কিন্তু আপনাদের জন্য পটি আমেরিকা আছে, রাজকুন্দ্রা আছে। দেখো বৌদিবৃন্দ, এখন ইউটিউবে হাজার হাজার চ্যানেল হয়ে গেছে, আরও হোক, আরও চ্যানেল বাড়ুক, প্রচুর ক্রিয়েটার বাড়ুক। কারণ কি বলতো, 2022 সালে ইউটিউবারদের মাধ্যমে ইন্ডিয়ার জিডিপি অনেক হাই হয়েছে। 2022 সালে 10,000 কোটি টাকা ইউটিউবাররা ইন্ডিয়াতে নিয়ে এসছে। ইউটিউব একটা বিদেশি কোম্পানি, সেখান থেকে টাকা ইন্ডিয়াতে নিয়ে আসছে, দেশের জিডিপি হাই হচ্ছে। যেখানে পলিটিক্যাল পার্টিরা ঋণ ধার করে দেশের রাজ্যে জিডিপি ডাউন করছে, ইউটিউবাররা কিছু পার্সেন্ট হলেও জিডিপি আপ করছে। বড়িয়া ভালো চ্যানেলে আপ হোক জিডিপি, তাই বলে জিডিপি আপ করতে গিয়ে সারি সায় আপ করে দিচ্ছ? বন্ধুগণ, যাদের নাম ইউনিক হয় তাদের অর্ধেক জীবন কেটে যায় মানুষকে তাদের নামের বানান আর উচ্চারণ বোঝাতে বোঝাতে। ঠিক সেরকম যাদের ব্রেন ইউনিক হয়, মানে যাদের ব্রেনে লজ্জা শরমের গ্রন্থিটা থাকে না, তাদের অর্ধেক জীবন কেটে যায় ইউটিউব আর শোভাবাজারের গলির মধ্যে পার্থক্যটা বুঝতে বুঝতে। পুরোপুরি একমত আমি। আর কত অপমান করবো, কত অপমান করলে আপনাদের এই নোংরা ব্লগগুলো ইউটিউবে ছাড়া বন্ধ হবে বলেন তো? বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর শেষ করার আগে একটা কথা না বললেই নয়, ইউটিউবটা আমাকে অনেক কিছু দিয়েছে, তাই ইউটিউবটার যখন কেউ অপব্যবহার করে তখন তাকে ইউ রাস্কেল অসভ্যিত জনাচার সম্পূর্ণ নমগ্রাম পঞ্চায়েত বলতে ইচ্ছে করে সেটাই বললাম। তবে দোষ পুরোপুরি বৌদিদের দিয়ে লাভ নেই, আমরা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ভিডিও দেখছি তারাও কিন্তু তাদের ইনডাইরেক্টলি ইন্সপায়ার করছে যে এরকম নোংরামও করে যাও। কথা সত্য। দেখো বন্ধুগণ, মাছ যদি কিনতে হয় আমরা তো মুদির দোকানে যাই না, মাছ বাজারে যাই। ঠিক সেরকম এরকম ভুলভাল অসভ্য জিনিস দেখতে হলে ওয়েবসাইট রয়েছে, সেখানে যাও। ইউটিউবটা কেন নোংরা করছো, সাদা শাড়িতে কেন কথা দিচ্ছ, এটাই আমার প্রসঙ্গ। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ মস্তিষ্কে থেকো। টাটা বৌদিগণ। এ বৌদি বদমাশ, উই ইউটিউবে হোস্কেলে ও বৌদি রে, ও বৌদি রে, ও বৌদি রে, ও বৌদি রে।